أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله. رسول كريم কে 6348 টি সর্বোত্তম হাদিসের যে কাউসার আল্লাহ তাআলা দান করেছেন, আল কাউসার, এই 6348 টি আয়াতের সমষ্টিগত নাম হলো আল কাউসার। কোরআনের 39 নম্বর সূরা জুমার এই 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযযালা আহসানাল হাদীসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ, মুতাশাবিয়া মাসানিয়া, যেটির মিল রয়েছে পরস্পর এবং আবৃত্তি করা হয় বারবার, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়খশাউনা রাব্বাহুম, যারা নিজ রব থেকে ভয় পায় তাদের লোমগুলো শিউরে ওঠে, তুমা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তারপর তাদের হৃদয় এবং মন আল্লাহ তাআলার কোরআনের দিকেই টেনে নেয়, যালিকা হুদাল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত, ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা এই গ্রন্থের মাধ্যম দিয়ে, এই আহসানুল হাদিসের মাধ্যম দিয়ে হিদায়াত করেন ওই ব্যক্তিকে যাকে তিনি উপযুক্ত পান। ওমা ইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর যে ব্যক্তি আল্লাহ থেকে আল্লাহ তাআলার থেকে গুমরা হয় তাকে হিদায়াত কেউ দিতে পারে না। তো সর্বোত্তম হাদিসের গ্রন্থটি হলো এই আল কিতাব। বাংলাদেশের লোকেরা আল কোরআন হিসেবে সবচেয়ে বেশি জানে, আর এই নামটি আমাদের বাংলার ইতিহাসে প্রসিদ্ধ। আল কোরআন আল কিতাবের একটি সিফাতি নাম। এরপর 108 নম্বর সূরা আল কাউসার এর 1, 2, 3 এই আয়াত তিনটিতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়ালু দাতা আল্লাহ তাআলার নামের সাথে, ইন্না আতাইনাকা আল কাউসার, নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি। এই 6348টি আয়াতের সমষ্টিগত হল আল কাউসার। ফাসাল্লি লিরব্বিকা, তাই তোমাকে নামাজ পড়তে হবে তোমার রবের জন্য, ওয়ানহার, এবং তোমাকে কুরবানি দিতে হবে তোমার রবের জন্য, ইন্না শানিয়াকা হুয়া আল-আবতার, নিশ্চয় যারা তোমার শত্রু তারা সবসময় দুম কাটা থাকবে, লেজ কাটা থাকবে, তাদের বংশের পরিচয় তারা ঠিক মতো দিতে পারবে না। তো আজ পৃথিবীতে যত নেতা, যত কর্মী যারা কোরআনের বিপরীত কর্মকাণ্ড করছে, তারা সত্যি তাদের সত্য পরিচয় দিতে পারছে না। তারা যে একজন ভালো মানুষ, সেই ভালো মানুষের পরিচয় তাদের কাছে নেই। তো যারা কোরআনের শত্রু তাদের কাছে ভালো পরিচয় কখনো থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে করিমকে 6348টি আয়াতের আহসানুল হাদিসের আল কাউসার দান করেছেন। এখন আপনি যদি এই আল কাউসার, এই 6348টি আয়াতের বিপরীত অন্য কোথাও তলাশ করেন, তাহলে আপনি জীবনেও খুঁজে পাবেন না। কিন্তু আপনি বিভিন্ন ফিরকার ভিতরে যে বিভিন্ন উদ্ভট কল্পনা এবং কাহিনী আর অলিক কথাবার্তা তাদের কাছ থেকে শুনতে পারবেন, যারা সেই সব ধর্মগুলির বিশেষজ্ঞ। কিন্তু কোরআনের দৃষ্টিতে আপনাকে জানতে হবে, আল্লাহ পাঠিয়েছেন সর্বোত্তম একটি হাদিসের গ্রন্থ। এই হাদিসের আহসানুল হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ ওই ব্যক্তিকে হিদায়ত করেন যে হিদায়ত চায়। আর রাসূলে করিমকে এই উত্তম সর্বোত্তম হাদিসের কাউসার দান করা হয়েছে।